হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি একটি স্টেক বেসড রেস্টুরেন্ট, নাম হচ্ছে উডহাউস গ্রিল। এটা কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বনানীতে যেটা অবস্থিত সেটার ঠিক পাশেই এই রেস্টুরেন্টটি, এবং এটার মূল বিশেষত্ব হচ্ছে স্টেক বেসড, এবং স্টেকের বিভিন্ন ধরনের আইটেম তারা তাদের এই রেস্টুরেন্টে সার্ভ করে থাকে। এবং এই রেস্টুরেন্টে মূল কাস্টমার তারাই যারা স্টেক লাভ করে, স্টেকের সাথে যারা নিজেকে খুব জড়িয়ে ফেলেছে এবং স্টেক যারা খুব পছন্দ করে তারাই মূলত তাদের মূল কাস্টমার। তারা সেই কাস্টমারগুলোকে বেস করেই এই রেস্টুরেন্টটি ওপেন করেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিতে চাই, আমার চ্যানেলটিতে যারা নিউ তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব অপশনের ঠিক পাশেই যেই বেল বাটনটি রয়েছে সেটাতে ক্লিক করবেন, যাতে ফিউচার এক্সক্লুসিভ পোস্টগুলো আপনারা পেয়ে যান। তো আজকে আমি যে বিষয়টি রিভিউ করব সেটি হচ্ছে, আমি নিয়েছিলাম রিবাই স্টেক। রিবাই যেটা সেটা দাম নিয়েছিল 1245 টাকা, এবং খেতে বেশ দারুণ লেগেছে। এটার সাথে দুটো সস দেয়, যদি আমি খুব একটা স্টেক লাভার না, বাট স্টেকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সাথে দুটো স্টিক দেয়, স্টিকের ভিতরে কিছু মাংস বেসড কিছু থাকে, আর সাথে নিয়েছিলাম ক্যানিয়ন মাশরুম, সেটার দাম পড়েছিল প্রায় 325 টাকার মতো। আর এই রিবাইটার সাথে আমি ম্যাশ পটেটো নিয়েছিলাম, ম্যাশ পটেটোটা স্টেকটার সাথে খেতে বেশ দারুণ লাগছিল, আর ক্যানিয়ন মাশরুমটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। সো যারা অনলি স্টেক লাভার তারাই অনলি ট্রাই করবেন এখানে যাওয়ার, এবং আমি স্টেকের জন্য এটাকে রিভিউ করব 8 out of 10। আর ক্যানিয়ন মাশরুম যেটা, এটা আপনারা ট্রাই করবেন না, এটা আমার কাছে তত একটা ভালো লাগে নাই। যদিও আপনারা কিউরিয়াসিটি যদি তেমন হয়ে থাকে যে এটা কেমন জানতে চান, তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর যারা মিষ্টি পছন্দ করেন, আসলে আমি মিষ্টি পছন্দ করি না, এটা বেশ মিষ্টি ছিল, সো আমি বুঝতে না পেরে নিয়ে বোকা হয়ে গিয়েছি। তো আমার কাছে ক্যানিয়ন মাশরুমটা এত একটা পছন্দ না হলেও স্টেকটা ওদের ভালো লেগেছে, যেহেতু স্টেক বেসড একটা রেস্টুরেন্ট আমার স্টেকই নেওয়া উচিত ছিল। সো আরেকটা জিনিস যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাপেল মিন্ট, যে এটার দাম নিয়েছিল 145 টাকা, এটা বেশ মজার ছিল, বেশ মজার ছিল। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তারা যখন আমরা এসেছিলাম তো একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করেছিল, সেটাও বেশ ভালো, আর মোটামুটি কাস্টমার ফ্রেন্ডলি, আর ওয়েদারও গুড। আর মূল কথা যেটা, যদি স্টেক লাভ করে থাকেন অবশ্যই আপনারা উডহাউস গ্রিলে যাবেন। আর আজকে ভিডিও এই পর্যন্তই, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।